আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ, এখন সকাল 9টা বাজে, এখন আমি যাব বাজারে, বাজার করব, কিছু মাছ নেব আর কচুরমুখী নেব, কচুরমুখী খাবো। তো গাইজ, তোমরা জানো সবাই আমরা নিজেরা রান্না করে খাই, তো এখানে রান্না করার কেউ নেই, নিজেরা রান্না যা পারি তাই রান্না করে খাই। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে। তো গাইজ, এটা একটা বড় বাস স্ট্যান্ড, এখানে সমস্ত জায়গার বাস সেখানেই থামে। তো সামনে রাস্তা দেখা যাচ্ছে, তো রাস্তা দিয়ে যাবো আমরা। এটা ভীষণ বড় হাই রোড, এখানে সবসময় প্রচণ্ড পরিমাণে গাড়ি চলে, যাওয়া যাক। তো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি সবজি মার্কেটে। তো গাইজ, সামনেই দেখা যাচ্ছে সবজির দোকান, তো দেখবো ওখানে কচুরমুখী পাওয়া যায় কিনা। তো গাইজ, এই তো দেখা যাচ্ছে কচুরমুখী এখানে আছে, তো এটাই নেবো আমরা। হ্যাঁ, মুড়ি কত করে? কত? 50 টাকা কিলো? আমাকে 250 দিয়ে দাও তো। তো গাইজ, এখানে আমি কচুরমুখিগুলো বেছে বেছে নেবো, যেগুলো গোল গোল দেখতে ওইগুলোই নেবো, কারণ ওগুলো বেশি তাড়াতাড়ি গলে যায়। ওগুলো লম্বা লম্বা যেগুলো দেখা যাচ্ছে ওগুলো অতটা আর কি গলতে যায় না। তো চলো বেছে নিই। তো গাইজ, এবার আমরা সামনের দিকে যাব। তো গাইজ, দেখতে পাচ্ছ দুই সাইডে পুরো মাংসের দোকান, তো সামনে দেখাই যাচ্ছে মাছ বাজার। গাইজ, তো চলো মাছ বাজার যাওয়া যাক। যে দেখো গাইজ, মাছ বাজার, দুই সাইডে মাছ নিয়ে বসে আছে সবাই। দেখি গাইজ কী মাছ নেওয়া যায়। বাটা কত করে? তো গাইজ, ওখানে গাইজ বাটা মাছ আমাদেরকে বললো যে 50 টাকা পাওয়া, মানে 200 টাকা কিলো। তো গাইজ, আমরা বাটা মাছ নেবো না, আমরা রুই মাছ খোঁজ করছি, কারণ রুই মাছ দিয়ে গাইজ কচুরমুখী ভালো লাগে, তো আমি রুই মাছটাই নেবো। গাইজ, দেখা যাক এই উপরে গাইজ রুই মাছ পাবো কি না। রুই মাছ কত করে? রুই নেই, রুই কত করে? রুই না, আমি ভাগ করে নেবো না, আমার অত লাগবে না, আমার অল্প একটু লাগবে, আমার অল্প লাগবে, 250 মতো লাগবে। আমি ওর থেকে নেবো না, পেটের থেকে নেবো না, পেটের থেকে নেবো না, বাদ বাদ বাদ, লেজের দিকে তাহলে নেবো, লেজের দিক থেকে তাহলে নেবো না। দেখো কত টাকা দেবো। তো গাইজ, এখানে মাছ মাপা হয়ে গেছে, তো এবার এখানে আমি কেটে নেবো, কারণ আমার গাইজ কাটার কোনো জিনিস নেই, আর আমি গাইজ কাটতেও পারি না, তো এখান থেকে পুরোপুরি কেটে আমি নিয়ে যাবো। এটা কোথাকার মাছ দাদা? এটা এটা এখানে চালানি মাছ এগুলো? ও ঠিক, এখানে লোকাল মাছ কোথায় আছে? ফাল করার দরকার নেই, চড়া চড়া করে দাও, পাতলা পাতলা করো না, আর আর বড় বড় করো, ও বেশি বড় পিস করার দরকার নেই, তো বেশি পিস করার দরকার নেই, যতগুলো হবে ততগুলোই হবে। হ্যাঁ, ফাইনালি গাইজ চলে এসেছি। তো গাইজ, যে মাছগুলো আমরা এনেছিলাম, তো গাইজ এখানে 4 পিস মাছ আছে, এগুলো আমরা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, এবার গাইজ ভাজবো। এখানে দেখতে পাচ্ছ গাইজ তেল গরম হয়ে গেছে পুরোপুরি, ধোয়া বেরোচ্ছে তেল দিয়ে, তো মাছগুলো ওর উপরে দেবো। পাত্রটা ছোট, ওই জন্য আমি গাইজ 3টে মাছ দেবো, 3 পিস মাছ দেবো, পরে আর একটা আলাদা করে ভেজে নেবো। তো গাইজ, এখানে মাছগুলো আমি একটা একটা করে উল্টে দেবো, তো পারি না তবু চেষ্টা করবো, কারণ একটি পুরোপুরি ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে উল্টে দেবো, কারণ এর আগে একবার গাইজ মাছ ভাজতে গিয়ে আমি সব ভেঙে ফেলেছি, তো আজকে যেন না হয় সেটা। গাইজ, পুলিশের জীবন গাইজ কষ্ট আছে, আনন্দ আছে, সব মিলেমিশেই আছে, এগুলো এক এক রান্না করে মজা আনন্দ সবই আছে। তো গাইজ, 3 পিস মাছই আমার প্রায় উল্টানো হয়ে গেছে,
তো গাইজ এখানে কচুমুখিটা আমি কষি নিচ্ছি, তো কষানো প্রায় কমপ্লিট, সুন্দর কালার এসেছে, কিন্তু গাইজ জানি না টেস্ট কেমন হবে, ভালো হলেও খেতে হবে খারাপ হলেও খেতে হবে, এছাড়া দ্বিতীয় আমার কাছে কোনো অপশান নেই। তো বাইরে খাই না, কারণ এখানে গাইজ হোটেল আছে, কিন্তু হোটেলে খাবার অতটা ভালো হয় না, কারণ অতিরিক্ত প্রতিদিন যদি হোটেলে খাওয়াই তাহলে গাইজ পেটের সমস্যা হবেই, হোটেলে খাই না, যা সিদ্ধ ফিদ্ধ নিজে নিজে রান্না করে খাই। তো গাইজ এখানে তরকারিটা পুরো ফুটে উঠেছে, এবার এতে আমি গরম মশলা দিয়ে গাইজ নামিয়ে নেব। তো গাইজ এখানে গাইজ ভিডিওটা শেষ করছি, কারণ এরপরে গাইজ খেয়ে দিয়ে আমাকে ডিউটি যেতে হবে। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইজ, সাপোর্ট করো, পাশে থাকো। তো গাইজ এরকম অনেক ভিডিও আমি আপলোড করব, তো দেখা হচ্ছে গাইজ পরের ভিডিওটা।